নমস্কার অভিষেকদার, বিশেষ এই অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান না সত্যিকারের আপনার অনুষ্ঠান, আপনার জন্য এই অনুষ্ঠান, আপনার কথা আমরা সব থেকে বেশি ভাবি। জানি আপনি মধ্যবিত্ত পরিবার বিলং করেন এবং সেখান থেকে অনেক খরচা করা সম্ভব নয়, কিন্তু জীবনে সফলতা প্রয়োজন, জীবনের বাধাগুলোকে অতিক্রম করার প্রয়োজনীয়তা আপনার রয়েছে। তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে অভিষেক দাস সাথে। কেন বলছি? কারণ শ্রী অভিষেক আপনাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা কিন্তু রেখেছেন, একেবারে সাধ্যের মধ্যে প্রতিকার পাওয়ার সাফল্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করুন, ধারণ ছাড়া পেয়ে যাবেন এই সফলতা। মাত্র 21 দিনের মধ্যে আপনি উপলব্ধি করবেন আপনার সফলতাকে, এবং এই এত কিছু গল্প কথা নয়, বাস্তব কথা, 100% গ্যারান্টি কিন্তু তিনি দিচ্ছেন নিজে মুখে। তো চলুন বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সামনের শুভক্ষণগুলোকে নিয়ে আলোচনা করব। তাই প্রথমে শ্রী অভিষেক দাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং অভিষেক দা, ঠিক এই বিষয়টাকে নিয়ে আরো একবার আলোকপাত করব যে সামনে আসন্ন এতগুলো শুভক্ষণ, এই শুভক্ষণগুলো হাতছাড়া হয়ে গেলে কিন্তু আমাদের জীবনে সমস্যা বাড়বে। কারণ আমরা লাইভ অনুষ্ঠানেও কিন্তু এই ফোন পাই যে দাদা আপনার কাছে আগের বছর এই সবাই ক্রিয়া করে আমরা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি, তো এই বছরও তো মানুষ অপেক্ষা করছে। এই বছরও ভালো রেজাল্ট পাবেন। আমি ডেটগুলো একটু ডিটেইলস উল্লেখ করে দিই। কৌশিকী অমাবস্যা আগস্ট 26, আগস্ট 27। আগস্ট 26 এ শুরু হচ্ছে 12:24 PM, আগস্ট 27 অবধি থাকবে 1:47 PM, তারপরেই আমি পেয়ে যাচ্ছি বিনায়ক চতুর্থী 31 আগস্ট। অনেক জ্যোতিষী আছে বিনায়ক চতুর্থীকে গুরুত্ব দেন না, বাট আমি এই গণেশ চতুর্থী অর্থাৎ বিনায়ক চতুর্থীকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি কর্ম সংক্রান্ত ব্যাপারে এবং বিয়ে সংক্রান্ত ব্যাপারে। এরপরে সে যাচ্ছি মহালয় অমাবস্যা, আমরা পাচ্ছি 25 সেপ্টেম্বর টু 26 সেপ্টেম্বর, 3:12 থেকে রাত্রি 3:12 থেকে 3:24 অবধি। তারপরেই আমরা পেয়ে যাচ্ছি নবরাত্রি 26 সেপ্টেম্বর থেকে 5 আগস্ট। এই যে টাইমগুলো বললাম, এই টাইমগুলোই হচ্ছে আমাদের একটা মেন ট্রাম্প কার্ড। এই টাইম ধরে ক্যালকুলেশনে যেই ক্রিয়া কিংবা যেই সলিউশন আপনাদের দেবো সেই রেজাল্টই আপনাদের 100% ফিডব্যাক দেবে। একদম, ভগবান কিন্তু এই সুযোগ আপনাকে দিচ্ছে, বারবার এই সুযোগ কিন্তু আপনি পাবেন না, তাই এই সুযোগকে কাজে লাগান যারা বুদ্ধিমান মানুষ। কে আছেন বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি গড়িয়ার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে আজকে জানবো। আমার নাম প্রদীপ মণ্ডল, আমি গেছিলাম দাদার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। ওই আমার মানে দিদি চলে গেছিল, দাদা দিয়ে ফিরিয়ে এনেছেন। মানে দিদি বাড়ি ছেড়ে চলে গেছিল? হ্যাঁ, দিদি বাড়ি থেকে চলে গেছিল। আচ্ছা, কোন এসেছিলেন? এয়ারপোর্ট? হ্যাঁ, এয়ারপোর্টে গেছিলাম। হ্যাঁ, তারপরে দাদার কাছে সে হলোটা কি সেটা একটু সংক্ষেপে বলুন। দাদার কাছে গিয়েছিলাম, দিয়ে দাদা কাজ করে দিয়েছিলেন বশীকরণ করে, তারপরে ফিরিয়ে এনে দিয়েছেন। মানে 21 দিনের মাথায় মানে কাজ হয়ে যায়, কিন্তু আমি তার আগেই আমার দিদিকে আমি পেয়ে গেছিলাম। আচ্ছা, মানে আমরা তো অনুষ্ঠান থেকে বলি 21 দিনের মধ্যে আপনি কাজ পাবেন, আপনি বলছেন যে তারও আগে দিদির বাড়ি চলে এসেছিলেন, অর্থাৎ আপনি কাজ পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, মানে দিদি ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছিল, মানে এমনকি 15 দিন মধ্যে দিদির সাথে কোনো কন্টাক্ট ছিল না। তারপরে দাদার মানে দাদার সাথে কাজ, দাদার কাছে কাজ করিয়ে তারপরে দিদি চলে এসেছে, মানে নিজেই চলে এসেছে। 3-4 আগে এসেছিলেন না এয়ারপোর্টের চেম্বারে? সাধ্যের মধ্যে ছিল তো? হ্যাঁ, আমি যতটা মানে ভেবেছিলাম যে যত টাকা দাদা নেবেন, কিন্তু তার থেকে অনেক কম নিয়েছেন, অনেক সাধ্যের মধ্যে। আর আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম একটু, দাদা আমার কথা শুনেছে না। আচ্ছা বেশ, তো দেখো অনেকে বলে প্রচুর, মানে বলতে হলে প্রচুর, আমি গরিব ঘরের ছেলে তো, এবার মা গিয়ে কান্নাকাটি করছিল। তার মানে আপনি বলছেন যে মধ্যবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের জন্য অভিষেক দা, তাই তো? ডেট অফ বার্থ হলো 22 অক্টোবর 1989। সময়টা বলবেন? সময় হলো রাত্রি 10টা। রাত্রি 10টা। জন্মস্থান? জন্মস্থান গড়িয়াহাট। গড়িয়াহাট মানে কলকাতা। বেশ,
আমরা শুনবো। আচ্ছা কাজ করছো তো বর্তমানে? হ্যাঁ বর্তমানে কাজ করছি, কিন্তু জব চেঞ্জ হওয়ার কথা, জব চেঞ্জ হয়েছে লাস্ট দু তিন মাস আগে, জব চেঞ্জ হওয়ার কথা, জব চেঞ্জ হয়েছে কি? হ্যাঁ জব চেঞ্জ হয়েছে, মানে প্রথমে করতাম একটা জায়গায়, তারপরে জব চেঞ্জ হওয়ার কথা, পছন্দ হয়নি, এবার একটু কলিগের সাথে সমস্যা হয়েছে, তারপরে সেখানে ছেড়ে আরেকটা জায়গায় এখন কাজ করছি, এবং সামনে বছর সুটেবল হচ্ছে না। গ্রহণদোষ মানে কি, একটা গ্রহণ লেগে যাওয়া, যতটা আমি কাজ করছি সেইভাবে ফিডব্যাক পাচ্ছি না, আমি 100 টাকার কাজ করে 50 টাকা রিটার্ন পাচ্ছি, আমার হাতে পয়সা দাঁড়াচ্ছে না, আমি ঘরে ঢুকলেই একটা না একটা অশান্তিতে জর্জরিত হচ্ছি, ঘরের বাইরে গেলে ভালো থাকছি। আমি যতগুলো হরোস্কোপ দেখি ব্যক্তিগত ভাবে, আমি ম্যাক্সিমাম হরোস্কোপে দেখি একটা কি দুটো প্রবলেম আছে, অনেকে আছেন হাতে 4-5-6 আংটি করে ঘুরে বেড়ান, কিংবা 10 কবচ পরে ঘুরে বেড়ান, আমি এত কিছু দেই না, দেবও না, একটাই সলিউশন দেবো, শুধু গ্রহণদোষ কাটিয়ে একটা 91 পিরামিড ঘরে স্থাপন করতে দেবো উইদিন 21 days, 21 দিনের মধ্যে থেকে ম্যাক্সিমাম 30 days, 30 দিন ধরে চললাম, এর মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে তোমার কর্ম সংক্রান্ত ব্যাপার ডেভেলপমেন্ট তুমি পাবে। তুমি তো দিদির অলরেডি বশীকরণের কাজে সাকসেস পেয়েছো, অবশ্যই এখন বহু লোক বলেন যে লো কস্টিং রেমেডি আমি দেই কেন, লো কস্টিং রেমেডি আমি দিতে পারি, ফার্স্ট অফ অল আমি কাজ করি প্রচুর লোকে, আপনি যদি একটা যোগ্যের মধ্যে 5-7 জনের কাজ করতে পারেন তখন তো আপনি লো কস্টিং রেমেডিটা আনতে পারবেন, আপনি একটা যোগ্যের মধ্যে 1 কিংবা 2 জনের কাজ করবেন অটোমেটিক্যালি যোগ্যের কস্টিং বেড়ে যাবে একদম। সো আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টস আছে বলে আজকে আমি এই ফিডব্যাকটা দিতে পারি, বশীকরণের ক্লায়েন্টস কিংবা বিয়ে সংক্রান্ত ব্যাপারে ক্লায়েন্ট কিংবা ওয়ার্কিং সেক্টরের ক্লায়েন্ট আমি সপ্তাহে অন্তত 20-25 জনের সলিউশন করছি। সো এই যে সলিউশন করছি এত লোকের, তার যোগ্যের মধ্যে কাজটা করতে পারছি, যোগ্য ম্যাক্সিমাম হচ্ছে এয়ারপোর্ট শিবতলা মন্দিরে, তাই আজকে আপনাদের কস্টিংটা কমে দিতে পারছি। আমরা এয়ারপোর্ট শিবতলা মন্দির শুধু না, প্রয়োজন হলে আপনার তারাপীঠ কিংবা কামাখ্যা কিংবা কাশী বিশ্বনাথও ক্রিয়াকলাপ করে থাকি। সো সেটা আপনার দরকার আছে কি নেই সেটা কিন্তু আপনার হরোস্কোপ বলবে, বাট জেনারেলি প্রবলেমস আপনার এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে মেটানোর জন্য সাফিসিয়েন্ট, আপনাকে তারাপীঠও যেতে হবে। আর এখন কিন্তু কোভিড সিচুয়েশনের পরে অনলাইন কনসালটেন্সির দিকটা অনেক বেশি কিন্তু হয়ে গিয়েছে, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যারা কিন্তু কলকাতা থেকে বেশ কিছুটা দূরে রয়েছে তারা যোগাযোগ করতে পারেন, একই ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন, অর্থাৎ ধারণ ছাড়া সাফল্য আপনি পাবেন, আপনি পূজা করার সুযোগ পাবেন, আপনি কিন্তু প্রতিকার প্রতিবিধান পাওয়ার সুযোগ পাবেন, সবকিছু ব্যবস্থা অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন, এটা নতুন করে বোঝানোর কোনো বিষয় নেই। তবে বশীকরণ মানে একটা সময় মনে হতো হাজবেন্ডকে আয়ত্ত করা, তা কিন্তু নয়, বশীকরণের বোধহয় অভিষেক তো অনেকগুলো রূপ আছে, ম্যাটারটা হচ্ছে আকর্ষণ, মানে আপনার প্রবলেমস চলছে, প্রবলেমসটাকে রিলিফ করা, আদার্স কিছু না। বশীকরণ কখন হবে, বহু লোকের প্রশ্ন আছে, যে কোনো লোককে আপনি বশীকরণ করতে পারেন? নেভার, কোনো কালে পসিবল না, তখনই সম্ভব হবে যখন রিলেশন রয়েছে, একটা প্রেমিক প্রেমিকা হতে পারে কিংবা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সেক্ষেত্রে, কিংবা ইললিগাল অ্যাফেয়ার রয়েছে সেক্ষেত্রেও কিছু বশীকরণের প্রয়োগ হতে পারে। আর একটা হতে পারে আই কন্ট্যাক্ট, মানে চোখের দৃষ্টি আছে, অর্থাৎ মারণ স্তম্ভন বশীকরণ মোহন বিদ্বেষণ উচ্চারণ যতগুলো ক্রিয়া রয়েছে সব কিন্তু ফিজিক্যালি এফেক্টেড করে, এবং সমস্ত ক্রিয়া কিন্তু আমাদের চোখের দৃষ্টির উপর ডিপেন্ডেন্ট। তো চোখের দৃষ্টি যদি সঠিক থাকে আপনার আকর্ষণের ক্রিয়া কিন্তু 100% কাজ করবে। বেশ, আর সবকিছু আরেকটু বুঝে নেওয়ার জন্য জানার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, যোগাযোগ করুন, ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে, নোট করুন বা একটা ছবি তুলে নিন টিভির স্ক্রিনের, তাহলেও কিন্তু পরে আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম, আমি রিতম ঘোষ বলছিলাম দমদম থেকে। দমদম থেকে, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানার ছিল। নিজের সম্পর্কে জানার আছে, অনুষ্ঠান ভালো লাগে তো?
অনুষ্ঠান ভালো বলতে দাদার সম্বন্ধে অনেক কিছু শুনেছি আমি, বুঝেছেন ম্যাম? কি শুনেছেন? কিছু শুনেছেন? শুনেছেন মতো এই যে ধারণ ছাড়া প্রতিকার, এবং যে দাদা যে বসে করেন যে স্পেশালিস্ট, অনেক কিছু শুনেছি। ভালো কথাই শুনেছেন, মানে মানুষের কাজ করেন, উপকার দেয়, এইটাই আপনি শুনেছেন? সাফল্য একমাত্র আমি দেই, আর কেউ দেয় না। আমি একমাত্র লোক যে আপনাকে তাবিজ কবজ যন্ত্রণ কিছু পড়ার জন্য দেই না, শুধু ঘরে রাখার জন্য দেই। যার জন্য আমি অনেকদিন থেকেই প্রোগ্রামটা দেখছিলাম আপনার, তো লাইনে পাচ্ছিলাম না, একদমই থাকি, কিন্তু আপনার কাছে যাওয়ার সুযোগও পাচ্ছিলাম না। আমি আজকে কিভাবে লাইন পেয়ে গেছি আমার ভাগ্যক্রমে আমি নিজেই জানি না। ব্যাস ব্যাস ব্যাস, এবারে বলুন, চট করে বলুন, ডেট অফ বার্থ বলুন। 28 ফেব্রুয়ারি 1984 28 ফেব্রুয়ারি 1984 টাইমটা? টাইমটা হচ্ছে সকাল 7:05 সকাল 7:05 আর জন্মস্থান? কলকাতা। বেশ, বলো কি নিয়ে প্রশ্ন? ওয়ার্কিং সেক্টরে পড়লেন? ওয়ার্কিং সেক্টর তো ঠিকই আছে, কিন্তু বিয়েটা হচ্ছে না, বিয়েতে বাধা প্রচুর। আরে বাবা, মানে অনেক জায়গায় গিয়েছিলাম, আমি বলেছিলাম মাঙ্গলিক আছে, মাঙ্গলিক কাটাতে হবে, মাঙ্গলিক কাটিয়েছিলাম, কিন্তু কোনো কিছু বিয়েই যোগাযোগ হচ্ছে, কিন্তু মেন মানে লাস্ট মুহূর্তে গিয়ে কেটে যাচ্ছে। সাজেশন তো ঠিক আছে, মাঙ্গলিক কাটালেই বিয়ে হবে তাড়াতাড়ি, এটার সাজেশন কিন্তু ঠিক নেই। হ্যাঁ, বাট মাঙ্গলিক আছে, এই সাজেশনটা ঠিক আছে। সো মাঙ্গলিক কাটাতে হবে, এটা একটা আলাদা টপিকস হয়ে গেল, কারণ মাঙ্গলিক শুধুমাত্র লেট ম্যারেজ দেয় না, মাঙ্গলিক দেয় বিবাহিত জীবনে সমস্যা। মাঙ্গলিকের সাথে আমি হাজার একটা মাঙ্গলিক ক্যান্ডিডেট আপনাদের দেখিয়ে দেবো, মাঙ্গলিক ক্যান্ডিডেট, বাট তার আর্লি স্টেজে বিয়ে হয়েছে। সো মাঙ্গলিক থাকলেই ডিলে ম্যারেজ হবে, এরকম কোনো ম্যাটার নেই। হ্যাঁ, বিয়ে হচ্ছে না যখন, তখন ডেফিনেটলি আপনার হরোস্কোপ যে অ্যানালিসিস করে পাচ্ছি, তাতে মঙ্গল এবং কেতু একই সাথে নিচস্থ অবস্থায় বসে আছে। এটাকে অ্যাস্ট্রোলজির ভাষায় বলা হয় বীজযোগ। বীজযোগটা তৈরি হয়েছে আপনার সপ্তমভাবে, বিবাহের জায়গায়। সো এই বিবাহের জায়গাটাই আপনার হয়ে গেছে প্রবলেম্যাটিক। অতএব বিয়ের জায়গাটাকে আপনাকে ফুলফিল করানোর জন্য এই বীজযোগটাকে শুধু কাটাতে হবে। মঙ্গল কেতু একসাথে কম্বাইন্ড বীজযোগ, এটাকে আপনি সলিউশন করে নিন। 21 ডেজ না হলেও তোমার ম্যাক্সিমাম 1.5 মাসের মধ্যে বিয়ের কানেক্টিং এসে যাবে। বা এর থেকে আর বড় সুযোগ কিছু হতে পারে না, কিন্তু যোগাযোগ করতেই কিন্তু হবে। থ্যাংক ইউ। আমি দমদমে থাকি, আমি ওনার চেম্বারে আমার যাওয়ার সুবিধা রয়েছে। এয়ারপোর্ট 2 নম্বর মন্দির রয়েছে, সিতারা মন্দির। বেশ, তাহলে যোগাযোগ করছেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম। আর বিয়ের কথা পাকা হলে আমাদের লাইভ অনুষ্ঠানে ফোন করে জানিয়ে দেবেন। সবথেকে বড় বিষয়, সামনে তো দুর্গাপূজা, আর দুর্গাপূজাতে একটা শাড়ি কিনতে কিন্তু আজকালকার দেখি 2,000-3,000 টাকা খরচা হয়ে যায়। একটু কম কেনাকাটি করি না, বরঞ্চ সেই টাকা দিয়ে জীবনটাকে বদলে ফেলি। সামনে যেমন কৌশিক অমাবস্যা, গণেশ চতুর্থী রয়েছে, মহালয়া রয়েছে, নবরাত্রি রয়েছে, তারপরে দীপান্বিত অমাবস্যা রয়েছে। এই সময়গুলো পার হয়ে গেলে আবার একটা বছরের কিন্তু অপেক্ষা, তাই সময়কে কাজে লাগাতেই হবে। চট করে বলবো, যারা এয়ারপোর্টে আসতে চাইছেন তারা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ওরা নিজস্ব চেম্বার অনেকটা সময় পাবেন, সকাল 10:00 থেকে 1:00 বিকেল 5:00 পর্যন্ত শিবতারা মন্দির, এয়ারপোর্ট 2 নম্বর গেট, মাথায় রাখবেন এয়ারপোর্ট 2 নম্বর গেট, এখানে যোগাযোগ করতে হবে। তাছাড়া সোমবার হাজরায় আপনারা পেয়ে যাচ্ছেন যতীন দাস, মেট্রো স্টেশনের একেবারে কাছে, 12টা থেকে 4টে পর্যন্ত উনি কিন্তু থাকছেন। বুধবার করে সোদপুরের দিকের বন্ধুরা যোগাযোগ করুন, দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত সেখানে উনি সময় দিচ্ছেন। সময় দিচ্ছেন শুক্রবার করে বালি বাজারে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। অনলাইন কনসালটেন্সি চলছে পুজো ক্রিয়ার জন্য বা জ্যোতিষ বিচারের জন্য বা প্রতিকার প্রতিবেদন সলিউশনের জন্য। উনি যেভাবে প্রতিকার প্রতিবেদন দেন, অর্থাৎ ধারণ ছাড়া প্রতিকার প্রতিবেদন, সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোন করেই। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ডানকুনি থেকে দেবলীনা বলছি। দেবলীনা, কার সম্বন্ধে জানবেন দেবলীনা? আমি একটুখানি ভাইয়ের সম্পর্কে জানবো। ভাইয়ের সম্বন্ধে? অনুষ্ঠান ভালো লাগে তো দেবলীনা? অনুষ্ঠান ভালো লাগে, এবং আমি আমার নিজের জন্যই গেছিলাম দাদার কাছে। আচ্ছা। আর আমার জবের জন্য আমি গেছিলাম, মানে জবটা স্টে হচ্ছিল না কোনো জায়গায়, সেটার জন্যই গেছিলাম। আজ থেকে 1.5 বছর আগে গেছিলাম, কিন্তু মানে দাদা
একদম ধারণ ছাড়াই আমাকে প্রতিকার দিয়েছেন এবং আজকে আমি একটা ভালো জব করছি। আরে ভেরি গুড, খুব ভালো কথা। তবে একটা ব্যাড কথা রয়েছে, সেটা হচ্ছে আজকে টাইম নেই। তোমার ভাইয়ের জন্মছক নিয়ে আমরা পরের দিন আলোচনা করব, তবে ভালো ভালো খবর পাওয়া যায়। কারণ কি বলুন তো, এই মানুষগুলো বুদ্ধিমান মানুষ, এই মানুষগুলো সঠিক সময়কে কিভাবে কাজে লাগাতে হয় সেটা জানেন। আর আপনি যদি না আসেন না, আপনি বোকাদের মধ্যে কিন্তু পড়ে যাবেন। তাই যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, ফোন নাম্বারে ফোন করুন, আসন্ন শুভ ক্ষণগুলোকে কাজে লাগান। আজকে এই পর্যন্তই। অভিষেক দাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার।